নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণনগর বার্ডলাভার ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আপনাদের অনেক অনুরোধে আমি নিয়ে চলে এসেছি আজকে একটা পাখির খাবার, পাখির নানা রকম খাবারের একটা ভিডিও নিয়ে। এই দাদার দোকানে নানা রকম পাখির খাবার, পাখির হাঁড়ি এবং পাখির খাঁচা, নানা রকমের খাঁচা, এছাড়াও নানা রকমের মেডিসিন কিন্তু দাদা এখানে বিক্রি করে থাকে। তো এছাড়াও দেখুন, এখানে নানা রকমের পাখি রয়েছে, নানা রকমের লাভবার্ড, এদিকে রয়েছে নানা রকমের বর্তি পাখি, ককাটিয়াল এবং বিভিন্ন রকমের সমস্ত। এটা হচ্ছে দাদার দোকান। এই দোকানে সমস্ত রকমের আপনারা জিনিস পেয়ে যাবেন। তো এই দোকানটির, মানে এই দাদার দোকানটি কোথায় এবং কোন জায়গায় এবং কী কী রকমের জিনিস বিক্রি হয় না হয় আপনারা যদি জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই চ্যানেলকে। দাদা, আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে রানা। আচ্ছা, তো আপনার এই দোকানে আপনি কী কী রকম পাখির কালেকশন রেখেছেন? সব রকমই আছে, ইললিগ্যাল পাখি ছাড়া লিগ্যাল পাখি সব কিছুই আছে। আচ্ছা, এছাড়াও কি পাখি নানা রকম খাবার তো বিক্রি হয় এখানে? আচ্ছা, খুচরো এবং পাইকারি সব কিছু বিক্রি হয়। তাছাড়াও আর পাখির কি কি যাবতীয় জিনিস আপনি বিক্রি করছেন? পাখির জন্য বাটি আছে, ঠিক আছে, ফিডার আছে, জলের ছোট বাটি আছে, বড় ফিডার আছে, তারপর হ্যান্ড ফিডিং ফর্মুলার আছে, ঠিক আছে। এছাড়া পাখির পায়ের ডিং টিং আপনি সবই বিক্রি করেন? এছাড়াও পাখির হাড়ি এবং নানা রকমের খাঁচা আপনি বিক্রি করেন? বড় খাঁচাও তো বিক্রি হয় এখানে? খাবার কি আপনি পাইকারি এবং খুচরো দুটোতেই? আচ্ছা, তাহলে আজকে পাখির কি কি খাবার এবং কি কি দামে আছে তাহলে আমাদেরকে দেখান। আচ্ছা, এটার নাম কি খাবার? এটার নাম হলো অন্ধের দানা, কাকড়ি দানা। আচ্ছা, এটা কোন পাখি মেনলি খায়? এটা সব রকম পাখি খায়, বর্তি পাখি থেকে আরম্ভ করে সবই। আচ্ছা, তো এটার দাম কেমন? এটা 42 টাকা কেজি। 42 টাকা কেজি, খুচরো না পাইকারি? এটা খুচরো, পাইকারি নিলে কমবে, ঠিক আছে, বস্তা নিলে আর বেশি কোয়ান্টিটি নিলে মান কমবে। আচ্ছা, তারপর আর কি আছে দেখুন। আচ্ছা, এটার নাম কি? ডিলাক্স। এটাও কি সমস্ত রকমের পাখি? হ্যাঁ, সমস্ত রকম পাখি। তাহলে এটার কত দাম? এটা 55 টাকা কেজি। 55 টাকা কেজি। তারপর এটা শুধু ফিঞ্চ খাবে, তাই তো? হ্যাঁ, ফিঞ্চ পাখি। এটা কত করে পড়ছে? এটা আপনার 48 টাকা কেজি। পাইকারি নিলে তো আরো কমবে নিশ্চয়ই। তারপর আর কি কি আছে? এটা সানফ্লাওয়ার। এটা কোন পাখি খাবে? সমস্ত রকমের পাখি খেতে পারবে। এটা পটল যত আছে পাখি। আচ্ছা, এটা কততে দিচ্ছেন? এটা 110 টাকা কেজি খুচরো। এটা তারপরে দেখুন আর কি আছে। খুচরো কুসুম দানা আছে। এটা কুসুম দানা। দেখুন আপনারা ভিডিওটি, দাদার দোকানে কিন্তু সমস্ত রকম খাবারের দামই খুবই কম, খুব কম মানে খুবই কম। আপনারা অন্য দোকানের তুলনায় কিন্তু এই দোকানটাই প্রচণ্ড কম দাম আমি যা দেখলাম। তো আরও তো নানা রকম খাবার আছে আপনারা দেখুন। এটার নামটা কি? এটা হলো মাইলো, পায়রার, পায়রার খাবার। তো পায়রা খাবে এটা? আচ্ছা, এটা কত করে পড়ছে তাহলে? এটা 42 টাকা কেজি পড়বে। 42 টাকা। এটা হচ্ছে ভুট্টা। এটা কত করে পড়ছে? এটাও 42 টাকা কেজি। এটাও সেম দাম। আচ্ছা, এটার নাম কি? হ্যাক্কা দানা। আচ্ছা, এটা কততে দিচ্ছেন? এটা আপনার পড়ে যাবে 55 টাকা কেজি। এটা বাজরা। এক নম্বর কোয়ালিটি মালই আছে। এটা কত করে পড়ছে? এটাও 42 টাকা। এটাও সেম 42 টাকা। তারপরে নেক্সট দেখুন আর কি আছে। এটার নাম কি? মুগ। আচ্ছা, ডাল, ডাল, মুগ ডাল, যেটা হচ্ছে ওই বিউলির ডাল বলা হয় যেটাকে, সেটা। আচ্ছা, এটা কত করে পড়ছে? এটা 100 টাকা কেজি। এটা 100 টাকা। আচ্ছা, তারপরে এটা হচ্ছে রাগি দানা। এটা পায়রা খাবে, তাই তো? পায়রা খাবে। এটা পায়রার খাবার। এটা এটা কত করে রাখছেন দাদা? এটা 55 টাকা। এটা 55 টাকা। এটার নামটা কি? এটা হলো রেড মিলেট। রেড মিলেট। এটা কোন পাখি? এটা পাখি খাবার। সমস্ত রকম পাখি খেতে পারবে, তাই তো? এটা তাহলে কত পড়ছে? 190 টাকা কেজি। 190 টাকা। আচ্ছা, এটার নাম কি তাহলে? ব্ল্যাক মিলেট। আচ্ছা, ওটাই কি আরেকটা? এটা এটা ব্ল্যাকটা। আচ্ছা, এটাও কি সেম দাম? না, এটার দাম আপনার পড়ে যাবে 400 টাকা কেজি। এটা বেশি একটু। এটা কোন পাখি? ওই একই, সব সব পাখি। আচ্ছা, ঠিক আছে। হাঁড়ি দানা।
এটা ক্যানারি, এটা কোন পাখি খাবে? এটা লাভবার্ড, ককটেল, বুদ্ধি, সব পাখি, জাভা সবই খেতে পারবে এটা, তাই তো? এটা কততে রাখছেন তাহলে? এটা আপনার পড়ে যাবে 180 টাকা কেজি। 180, এটা হোয়াইট মিলেট, তাই তো? এটা 200 টাকা কেজি। এটা 200 টাকা কিলো বলছে। এটা কি হচ্ছে তাহলে? এটা ওর পাখির জন্য। এটা কত করে রাখছে? এটা 50 টাকা কেজি। পায়রা সমস্ত কিছু, সব কিছু পাখি পায়রা সবই খেতে পারবে। এটার নামটা কি আছে? টিসি। আচ্ছা, এটা কত করে? এটা 150 টাকা কেজি। এটা 150 টাকা কেজি। তারপরে এখানে রয়েছে হচ্ছে পাখির ধান, যেটা হচ্ছে পাখিকে খাওয়ানো হয় এবং পায়রাকেও খাওয়ানো হয়ে থাকে এই ধানটা। তারপরে এখানে ব্ল্যাক সিড তো রয়েছে, এটা কত পড়ছে? এটা 120 টাকা কেজি। আচ্ছা, আর ওই ধানটা কত করে দিচ্ছে? আর এই ধানটা কিন্তু পড়ছে 25 টাকা কিলো। 25 টাকা। এটার নাম কি? এটা অন্যের দাম। এটা কত করে পড়ছে? এটা আপনার পড়ে যাবে 40 টাকা কেজি। এটা 40 টাকা কিন্তু আছে, একটা 42, একটা 40। আচ্ছা, মানে হচ্ছে খাবার বুঝে দামটা বলছে কোয়ালিটি। দাদা, তাহলে খাবার তো সব রকমের আমরা দেখলামই, কী কী খাবার আপনি রাখছেন না রাখছেন। এছাড়াও তো শুনলাম আপনি নাকি পাখির নানা রকমের খাঁচা, বড় খাঁচা, ছোট খাঁচা, সব রকমের খাঁচাই তো আপনি বিক্রি করছেন। তাহলে চলুন, সেগুলি কী দামে রাখছেন আপনি না রাখছেন তাহলে আমাদেরকে বলুন। এই যে খাঁচা দেখছেন, হ্যাঁ, এই যে খাঁচাটা রয়েছে, যে ডিজাইনই হোক, ঠিক আছে, 400 টাকা করে, 400 টাকা করে পিস পড়বে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওই যে বাইরে এগুলো 700 টাকা পিস পড়বে। এইগুলো পড়বে 700 টাকা পিস। হ্যাঁ, সবই ফোল্ডিং খাঁচা। আচ্ছা আচ্ছা, মানে সবই ফোল্ডিং খাঁচা। এই 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 খাঁচাগুলো আছে ফোল্ডিং, ঠিক আছে, এছাড়াও কিন্তু দাদার কাছে রয়েছে লাভবার্ড এর বক্স, খুব সুন্দর এবং লাভবার্ড এর বক্স। এছাড়াও নানা রকম ছোট খাঁচা, বড় খাঁচা, সব রকমের খাঁচায় দাদা রেখেছে। তাছাড়া দাদা, হাড়িও তো এখানে দেখতে পাচ্ছি, হাড়ি আছে, ক্যালসিয়াম ব্লক আছে। আচ্ছা, আপনি হাড়িগুলো কত করে বিক্রি করছেন? 25 টাকা। 25 টাকা, এগুলি মানে এই সাইজটাই শুধু 25 টাকা? আর এর থেকে যত বড় হবে ছোট হবে সেই হচ্ছে দাম কম বেশি। তাছাড়াও তো দাদা নানা রকম ওষুধের কথা বললেন, তাহলে কি কি ওষুধ আপনি রাখছেন একটু দেখান। ওষুধ মোটামুটি কম বেশি সবই থাকে, একটা সেই ওষুধে, ঠিক আছে। তো আরেকটা আছে ক্যালসিয়াম ব্লক আছে, বাকি মিনারেলস, ভিটামিন, ক্যালসিয়াম সব। ক্যালসিয়াম, তাই তো, ক্যালসিয়াম ব্লক আছে। খাঁচা তো তাহলে সব রকমেরই আপনি রেখেছেন, এছাড়াও তো নানা রকম মানে বাটিও তো আপনি রাখছেন। পাখির নানা রকম এখানে বাটিও রয়েছে নানা রকমের। তো আপনারা একবার আসুন দাদার কাছে, নানা রকমের জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু পাখির পায়ের রিংও পাওয়া যাচ্ছে। দাদা একটু পাখির পায়ের রিংটা একটু দেখান তাহলে। এগুলো হচ্ছে পাখির পায়ের রিং। এগুলো কত করে পড়বে দাদা? 10 টাকা পিস, 5 টাকা পিস। তাছাড়াও কিন্তু দাদার কাছে নানা রকমের পাখি রয়েছে। আজকে হয়তো স্টকটা একটু কম আছে, তাও রয়েছে প্রচুর। এখানে রয়েছে লাভবার্ড। দাদা, লাভবার্ড আপনি কত করে দিচ্ছেন? 600 টাকা পেয়ার। আর রোজি কত করে দিচ্ছেন? রোজি, হ্যাঁ, রোজি 500-550 টাকা করে দিচ্ছে দাদা। এগুলো তো অ্যাডাল্ট নয়। না, বাচ্চা আছে। আচ্ছা, ঠিক আছে। এছাড়াও কিন্তু দাদার কাছে রয়েছে বর্তি পাখি। দাদা, বর্তি পাখি কত করে দিচ্ছে? 250 টাকা। শুধুমাত্র 250 টাকা পেয়ার। যে কোনো কালার, যে কোনো কালার কিন্তু অ্যাভেলেবেল এখানে পাচ্ছেন, কিন্তু খুব কম দাম। 250 টাকা জোড়া, ট্যাঙ্গেলও 250 টাকা জোড়া, নর্মালও 250 টাকা, পাখিগুলো কিন্তু খুবই সুন্দর। এছাড়াও কিন্তু দাদার কাছে ফিঞ্চ রয়েছে। দাদা, ফিঞ্চ কত করে দিচ্ছেন? ফিঞ্চ 180 টাকা জোড়া, 180 টাকা, বিভিন্ন, হ্যাঁ, 160 টাকা। পাখি বুঝে নানা রকম দাম আপনি রাখছেন, তাই তো? দাদা কিন্তু সত্যি পাখির খুবই কম দাম। এছাড়াও কিন্তু দাদার কাছে দেখুন ককাটিয়াল পাখি রয়েছে, ব্ল্যাক ককাটিয়াল। দাদা, ককাটিয়াল তো সব রকমেরই আপনি ধরলেন, তো এখন স্টক তো নেই, এখন এই দুটো মাত্রই পড়ে রয়েছে। তো এই দুটো আপনি কততে দিচ্ছেন? 1400 টাকা।
দুটো 1400 টাকায় আপনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি নিতে চান তো দাদার নাম্বার আমি দিয়ে দেবো স্ক্রিনে, অবশ্যই আপনারা দাদার সাথে যোগাযোগ করবেন। এবং খুব কম দামে কিন্তু আপনারা পেয়ে থাকছেন পাখিগুলো, হাটির তুলনায় কিন্তু দাদার কাছে পাখিগুলোর দাম আরও কম। দাদার কাছে তো আমি বললামই এখন খুব একটা পাখি নেই, পাখির পরিমাণটা এখন কম আছে। তো পাখি যদি আবার আসে আমি আপনাদের অবশ্যই দেখাবো, অবশ্যই আমি আপনাদের পাখি দেখাবো। তো এবার আমরা হচ্ছে এবার দাদার কাছ থেকে জেনে নিই এই জায়গাটা কোথায়, আপনারা কীভাবে আসবেন, আপনারা কীভাবে আসবেন তো দাদার কাছ থেকে আপনারা শুনে নিন। তো দাদা আপনার নাম তো আগে জেনে নিলাম। তো হচ্ছে কেউ যদি আপনার এখানে আসতে চায়, পাখি বা পাখির খাবার যদি কেউ কিনতে চায়, সে কীভাবে আসবে আপনার কাছে? বাসে এলে নবদ্বীপ বাস স্ট্যান্ডে নেমে রামসিতাপাড়া জোড়া পুকুর বললে দেখিয়ে দেবে, আর নবদ্বীপ ঘাটে নামলে একটু এগিয়ে এসে রামসিতাপাড়া জোড়া পুকুর বললে সমস্ত কলেজের পাশে দেখিয়ে দেবে। এছাড়াও যদি কেউ কৃষ্ণনগর স্টেশন থেকে আসতে চায় সে ঘাট পার হয়েও আসতে পারবে এবং সে বাসে করেও আসতে পারবে। তো আপনি আপনার ফোন নাম্বারটা তাহলে একটু বলে দিন। আচ্ছা, 8927 বলুন, তারপর 4536271। আচ্ছা, দাদার সাথে যোগাযোগ করতে হলে আপনারা এই নাম্বারে দাদার সাথে যোগাযোগ করে নেবেন, আপনাদের যাবতীয় প্রশ্ন কিন্তু দাদা সলভ করে দেবে, ঠিক আছে? এটা হচ্ছে দাদার দোকানের ব্যানার, তো দেখে নিন। দাদার দোকানের নাম হচ্ছে আরোহী পক্ষ আহার, দাদার নাম তো বলেই দিয়েছে রানা দেবনাথ, আর ঠিকানা তো আপনাদেরকে দাদা বলে দিলেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার।